ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 3-4 লাখ টাকার মতো। ওই তোর মার চিকিৎসার জন্য যে টাকার কথা বলেছিলাম এনেছিস? ইয়ে বাবা, আসলে হয়েছে কি, ওই টাকাটা আমি ব্যবসায় ইনভেস্ট করেছি, এখন হাতে বেশি নেই। বেশি টাকা তো লাগবে না, ডাক্তার বললো যে 3-4 লাখ লাগতে পারে, আর বেশি সমস্যা থাকলে এটাও নিয়ে যেতে পারিস। কি বলো বাবা, এটা তোমার বৌমার দিল তো ওই মার চিকিৎসার জন্য, এটা কিভাবে নেবো? উনি ব্রেন স্ট্রোক করেছে, স্ট্রোকটা মাথা ঠিক মাঝখানে হয়েছে। আমাদের আরো কিছু টেস্ট রান করাতে হবে, বাট আপনারা ধরে নিন যে ওনাকে অপারেশন করাতে হবে, কারণ ইঞ্জুরিটা বেশ সিভিয়ার। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 3-4 লাখ টাকার মতো। ওনাকে কিন্তু একদমই একা রাখা যাবে, কাউকে না কাউকে অবশ্যই সবসময়। না না, আমরা আছি, ঠিক আছে। আর যদি কোনো ধরনের সমস্যা হয় ডিউটি নার্সকে কল করবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি রে, অনেক টাকা তো লাগবে মনে হয়। টাকা জোগাড় করতে হবে। জোগাড় করতে হবে কেন? মোনালিসা নাজমুল ওদের বললেই তো টাকা দিয়ে যাবে, সমস্যা নেই। দেখি তো, আমি একটু ভালো করে দেখি তো। হ্যালো বাবা, শোন, তোর মা তো স্ট্রোক করছে, স্ট্রোক ব্রেনের ঠিক মাঝখানে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে, ডাক্তার তাই বললো। মা সুস্থ হলে আমি তোমাদের আমার কাছে নিয়ে যাব, একা একা থাকতে দেবো না। না, মা বাবাকে আমার কাছে নিয়ে যাব। আমার তো শ্বশুর শাশুড়ি নেই, আবির মা বাবাকে নিজের মা বাবার মতোই দেখবে। আরে না, বাবা মা আমার সাথেই থাকবে, ব্যাস, সেটা দেখা যাবে। ওই তোর মার চিকিৎসার জন্য যে টাকার কথা বলেছিলাম এনেছিস? ইয়ে বাবা, আসলে হয়েছে কি, ওই টাকাটা আমি ব্যবসায় ইনভেস্ট করেছি, এখন হাতে বেশি নেই। বেশি টাকা তো লাগবে না, ডাক্তার বললো যে 3-4 লাখ লাগতে পারে। না সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো হাতে নেই, মানে বেশি দিতে পারবো না তো। আচ্ছা ভাইয়া না দিবে নাই, আমি দিব বাবা। মার এমন অবস্থায় তো আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমার কাছে 30,000 টাকা আছে, ওটাই আমি নিয়ে এসেছি। 30,000? হ্যাঁ বাবা, হয়েছে কি, তোমার জামাইয়ের হাতে তো টাকা নেই, সবই বিজনেসে ইনভেস্ট করে ফেলেছে। এখন প্রোডাক্ট না বের হওয়া পর্যন্ত তো টাকা পাওয়া যাবে না।
দুই দিনের মধ্যে টাকা নাই। নেই কেন বলছো বাবা, মানে এই মুহূর্তে নেই। বাবা এখানে 50,000, দেখো তা তোমার বৌমা কোথা থেকে যেন জোগাড় করে দিয়েছে। ও বাবা আসিফ কোথায়? কোথা থাকবে, এখন টাকার দরকার না, আশেপাশেই তো পাবি না। এই যে ও আমাদের বাসায় 3 বছর থেকে খেয়েছে থেকেছে, সেই টাকাগুলো তো দিলে পারে বাবা। এখন আসিফ কোথায় টাকা পাবে? বড় ভাইয়ের যা ছিল তা তো আমাকে দিয়ে গিয়েছিল। বাড়িটা বিক্রি করতে পারলো, এতদিন বসে বসে খেতে পারলো, বিপদে পাশে থাকতে পারবে না বাবা? আমার একটু যেতে হবে। বাবা এই যে চিন্তা করুন বাবা, আসি বাবা চলো। ঠিক আছে যা, আর বেশি সমস্যা থাকলে এটাও নিয়ে যেতে পারিস। কি বলো বাবা, এটা তোমার বৌমা দিল তো ওই মার চিকিৎসার জন্য, এটা কিভাবে নেব? আসি বাবা চিন্তা করো না।